হ্যালো বন্ধুরা, দ্য বং মিডিয়া পক্ষ থেকে আমি সুদীপ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা 2021-এ জিডিএস এর অনলাইন ফর্ম ফিল আপ করেছিলে তাদের রেজাল্টটা কিন্তু পাবলিশ হয়েছে। এই ভিডিওতে আমি তোমাদের সামনে সেই রেজাল্টটাই তুলে ধরবো, যে তোমরা কারা চান্স পেয়েছো বা কাট অফ মার্ক কেমন এসছে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। তো তুমি যদি আমার চ্যানেলকে প্রথম এসে থাকো বা আমার ভিডিও আজকে প্রথম দেখে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে দেওয়া বেল আইকনটু অ্যাক্টিভ করে রাখবে। তো রেজাল্ট দেখার জন্য তোমাদেরকে যে পোস্ট অফিসের ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটের অ্যাড্রেসটা হচ্ছে apost.in। এই ওয়েবসাইটে আসলে পরে তোমরা এরকম একটা হোম পেজ দেখতে পারবে। হোম পেজের দেখো বাঁদিকে এখানে রেজাল্ট রিলিস্ট একটা অপশন দেখতে পাচ্ছ, তার নিচে কিন্তু ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে। তো এখানে তোমরা ক্লিক করলে তোমাদের যে রেজাল্ট সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখো এটা ডাউনলোড হয়ে গেল। এবার তোমরা এটা ওপেন করবে। ওপেন করলে পরে এটা হচ্ছে মেন যে লিস্ট, অর্থাৎ কারা কারা চান্স পেয়েছে বা কারা মার্ক কেমন উঠেছে, এটা হচ্ছে সেই টোটাল লিস্ট। এখানে এখানে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল 2,357টা পোস্টের জন্য যে রিক্রুটমেন্ট অ্যাপ্লাই চাওয়া হয়েছিল, তার টোটাল সমস্ত পোস্টে বা সমস্ত জায়গায় কোথায় কে চান্স পেয়েছে, কত কাট আপে চান্স পেয়েছে, সমস্ত কিছু কিন্তু এখানে তোমরা পেয়ে যাবা। এই পিডিএফ থেকে কিন্তু তোমরা তোমাদের নাম খুঁজতে পারো যে তোমাদের নাম এসছে কিনা। তো এখানে যে বিষয়গুলো লক্ষণীয় সেগুলো খেয়াল করো, যে এখানে কিন্তু কাট আপ মার্কস প্রচুর উঠেছে, কোথাও আমি দেখিনি মোটামুটি 93, 94, 95 এর নিচে কেউ পেয়েছে বা তার নিচে দ্বারা এখানে চান্স পেয়েছে এরকম খুব কমই আছে। যদি বা কেউ থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা মোস্ট অফ যারা পেয়েছে তারা কিন্তু ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা তোমার যারা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে আছে তারাই কিন্তু নর্মালি পেয়েছে। তো তাছাড়া নর্মাল কিন্তু খুব কমই লোক আছে যারা একদম 90, 91 বা 90 নিচে পেয়ে চান্স পেয়েছে। তো এখান থেকে তোমাদের নামটা কিভাবে খুঁজে বের করবা তার একটা সহজ সিস্টেম তোমাদেরকে আমি বলে দিচ্ছি। তুমি পিডিএফটা ওপেন করার পরে এটা কিন্তু আমি ল্যাপটপে দেখাচ্ছি, অর্থাৎ ডেস্কটপ বা ল্যাপটপে তোমরা এটা খুব সহজে বের করতে পারবে। যদি মোবাইলে চেষ্টা করতে থাকো সেক্ষেত্রে হয়তো বা নাও হতে পারে। তো যেটা সেটা হচ্ছে তোমাদের এখানে কন্ট্রোল চেপে এপ চাপবে। এপ চলে দেখো একটা সার্চের ঘর চলে এসছে। এবারে সার্চের ঘরে তুমি তোমার নামটা লিখবে। সাপোজ আমি আমার নামটা লিখে দিচ্ছি। আমার নাম লিখে দেখলো এখানে সুদীপ নামে টোটাল 24 জনের এখানে কিন্তু আছে। তো আমার টোটাল টাইটেলটা সহ দেখে লিখে দিলাম। লিখে দিলে দেখো এখানে কিন্তু এই নামে কোনো ব্যক্তির নাম কিন্তু নেই, যদিও আমি এখানে অ্যাপ্লাই করি কিন্তু এখানে আমার সেম নামে কোনো ব্যক্তির এখানে নেই। তো তোমার নামটা খুব সহজেই তুমি এভাবে খুঁজে বের করতে পারবে তোমার নাম লিখে সার্চ করলে। যদি তোমার চান্স হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমার নাম চলে আসবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমরা তোমাদের রেজাল্টটা এখান থেকে দেখতে পাবে খুব সহজেই। তো ভিডিওটা যদি ইনফর্মেটিভ লাগে বা যদি মনে করো ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তাহলে একটা লাইক করো, আর সেই সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো। এখানে শেষ করছি।